শ্রীমন্ত শঙ্কর হরি ভকতর জানা যেন কল্প তরু তাহন্ত আমার পরম গুরু রাম আমার পরম গুরু হে রাম রাম আর মৈত্রী অবদতি নন্দন ও কপিল প্রভুর এহি ধরিয়া ব ভৈলন্ত আনন্দ করদ মোর নিজ জায়া ও গুছিলে ক আবরণ পাশে দেবী দণ্ডবতে নমস্কার করি উঠিয়াতি নম্রভাবে কৃতাঞ্জলি করি প্রণাম প্রভু কলায় সকল জয় জয়তে আপনার সবার চরণ কীর্ণত করা হয়েছে আর এই আমার ধারাবাহিক অনুষ্ঠান লেগে আপনার সব ভক্তি ভরা সেবাৰে অভিবাদন জনায় আদরণি জানা হয়েছে। আমি আমার যা ভিডিওত আমি আলোচনা করেছিল যে কপিল ঈশ্বরে তেওঁৰ মাতৃৰ আগত পরম তত্ত্ব কথা সমূহ জীবনের পরম সত্য কথা সমূহ তেওঁ কৈছে আর সেই দাম্ভিক সথত টুটুকিয়া মৎসরযুক্ত বিষয়ী লোকসকলের আগত কবলে মনা করেছে। আর এই সমস্ত জীব কেনেকে জগতলে আহে, কেনেকে গর্ভত শিশু এটাই জীবন নির্বাহ করে, কেনেকে ডাঙর হয়, কি প্রক্রিয়ার দ্বারা জীব সমূহ জগতলে আহিব লাগে ইত্যাদি সকল কথা বর্ণন করেছে। আর এই সমস্ত জ্ঞান প্রাপ্তির পিছত দেবহতী মাতৃয়ে আনন্দ লভিছে এই কথা মৈত্রীয় বিদুরের আগত বর্ণন করেছে যে হে মহামতী বিদুর, কপিল প্রভুর এই বাক্য ধরি তেওঁৰ মাতৃ দেবহূতিয়ে পরম আনন্দ প্রাপ্তি হয়েছে। তারপর উঠি পরম শ্রদ্ধাযুক্ত হয়ে দণ্ডবদ্ধভাবে নমস্কার করে কৃতাঞ্জলি ধরি নিজের পুত্র হলেও ঈশ্বর জ্ঞান করে সেবা নিবেদন করেছে। হে রাম করিবে লাগিলা স্তুতি ঈশ্বরক তই ও দেবহূতি বদতি শুনিও কৃপা মই স্তুতি করবলে আরম্ভ করলে কপিল রূপী ঈশ্বর পুরুষ আর তোমার উদর হন্তে পদ্ম ভুইলা জাত ও তার পরা সৃষ্টি কর জন্মিলা খাত আর তেহে তজু রূপে মনে কে চিন্তন্ত অপ্রত্যক্ষ করিয়া নতু দর্শন নিজর পুত্র আর এই দৃষ্টিরে পুত্র বলে দেখা নাই, স্বয়ং জগতের পরম ব্রহ্ম ঈশ্বর বলে গণ্য করে স্তুতি করে কইছে যে হে প্রভু, তোমার এই নাভি পদ্মর প্রায় সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম হয়েছিল।
আর জন্ম হয়ে ব্রহ্মায় তোমাক স্তুতি করেছে, হে প্রভু ময়ও তোমাক কৃতাঞ্জলি করেছি। হে রাম হেহি ভগবন্ত তুমি মহামহেশ্বর, শক্তিধারে সৃষ্টি স্থিতি করা নিরন্তর, আর অতর্ক মহিমা শক্তি তোমাত আছে, বাস্তবত তুজু কিছু কৃত নাহি কয়, আর তথাপি জীবর ভোগ সাধিবা কমনে, ও মুহূর্ত মাত্রকে সজা জগততে শনে। হে প্রভু তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি অন্তকারী, তোমার তাতে সেই মহাশক্তি বিদ্যমান, যে শক্তির দ্বারা তুমি মায়া সৃষ্টি করেছা, সেই মায়ার দ্বারা জগৎখন পরিচালিত করেছা, সমস্ত তুমি, এই বলে পরম জ্ঞান প্রাপ্তি দেবতী মাতৃয়ে স্তুতি করেছে। হে রাম আর তুমি হেন নাথ ব্রহ্মা আদি সেবা করে, ময় অনাচারি কেনে ধরিলু দরে, হেন নাথ ব্রহ্মা আদি সেবা করে, ও ময় অনাচারি কেনে ধরিলু দরে, যদি বোলা অয় মই তোমার অত নয়, কি কারণে মোক হেন করা স্তুতি সয়। ব্রহ্মা আদি করে দেবতায় তোমাক পরম ব্রহ্ম হিসাবে সেবা করে, মুদ্র এগারী অনাচারিয়ে কেনেকে তোমাক উদরত জন্ম দিল সেটা মই বুঝি নাপাও, আর এতিয়া যদি তুমি সুধা হে আই তুমি মোক কিয় স্তুতি করেছা তার উত্তর শুনা। আর ইহার ওই উত্তরতে বে শুনা কৃপা ময়ী, ও পূর্বতে হু আসা তুমি বালক নয়, আর বতপত্রে কেশরে ফুটি আয়াসিলা, আর প্রভু তাত করিলা মহালীলা, হস্ত পদ্মে শরণ পদ্ম তুলি ধরি, মুখ পদ্মে থাকি বালকর ভাব করি। ইয়ার উত্তর শুনা, হে প্রভু পূর্বতে তুমি একটা লীলা করেছিলা, শিশু লীলা, সেই শিশু লীলা কি, যে তুমি এটি বট গছর পাতর উপরতে শিশু হয়ে একেশ্বরে শুই আছিলা, আর তাত মহালীলা করিলা কি, হস্ত পদ্মে তোমার ভরির আঙুলিটো আনি তুমি মুখত যেতিয়া লৈছিলা মুখ পদ্ম, শিশুবিলাকে যেনেকে নিজের ভরির আঙুলিটো আনি পেলাই মুখত ভরাই লয়, তুমিও বালকর নিচিনা থাকি তেনেকুৱা এটা লীলা করেছিলা। হে রাম বৃদ্ধ আঙ্গুলি কপিয়া আসিল হাতই, ইউ তজু শিশুরূপ মায়া সেই নয়, আর আন দুহিতা খবর মত করি তোমাক গর্ভত মই নধরিলু হরি, কিন্তু তুমি পূর্বে যেন দুষ্ট কবধিত সাধু সমস্ত করাশি বাক প্রতিনীত, তার অর্থে লীলায় ধাহায় অবতার বরাহন সিংহ আদি জগত আধার, ইউ রূপ সেহি মতে করিলা বে কত আত্মজ্ঞান পথ প্রবর্তাই বে জগত, এতেকে তোমাক দেখি ভইলু কৃত কৃত, কি কহিবে লাগে বাপ ই কথা নির্মিত, তজু নাম শ্রবণ কীর্তন যিতু করে
নহিবা প্ৰসংসে সদা চিত মনে স্মরে। হে প্রভু, তুমি এই ধরনের অনেক লীলা সাধন করা, আর প্রত্যেকটি লীলাতেই তুমি দুষ্ট সকলক দমন করবর কারণে, সন্ত সকলক পালন করবর কারণে তুমি এই কর্ম করা। আর এইবারও তুমি মোর গর্ভত আহিলা আর সমস্ত জগতকে পরম জ্ঞান প্রদান করবর নিমিত্তে। এই কথা মই বুঝিল প্রভু, মই জানিছিল। হে রাম, আর এতেকে তোমাক দেখি ভইল কৃত কৃত, কি কহিবে লাগে বাপ ই কথা নির্ণীত। গতিকে মই তোমাক দেখি কৃতকৃত হলো, ইয়ার পিছত আর মই কি বলে তোমাক কম? তোমাক যে মই দেখিলো, তোমাক যে মই গর্ভত স্থিতি করে জন্ম দিল, এটি মোর জীবনের কারে পরম সৌভাগ্য। হে রাম, আর তজু নাম শ্রবণ কীর্তন যেটু করে, নুহিবা প্রসংসে কদাচিত মনে স্মরে। কুকুরক খায় যেটু মহাম্লেশ গণ, তথাপি তোমার নামে করয় শোধন। যজ্ঞ পাত্র পাতিবার সমশুদ্ধ হই। আর তজু দর্শন কোনো কি করবে লাগ, তোমার নাম শ্রবণ কীর্তন যদি কোনোবা করে, অন্যথা কোনোবাই যদি স্মরণ হলেও করে, তেও যদি কুকুর হওয়া মহা ম্লেশ জাতীয় হয়, তথাপিও তেও যজ্ঞ পাতিবর কারণে তেওঁক যোগ্য স্থানত যোগ্য পাত্র হিসেবে পাতিবর কারণে তেও সেই যোগ্যতাটো অর্জন করে। হরিনামরিয়া মহিমা। আর এই জ্ঞান তুমি প্রবর্তন করিলা, আর কপিল স্বরূপে প্রদান করা এই জ্ঞানের মই শ্রোতা হয়ে সমভাগী হলো, ইয়ার কারণে মোর জীবন ধন্য। এই কথাটুকু বুঝাব বিচারছি। হে রাম প্রভু, ইতু আচার্য তু আচার্য নিশ্চয়, যার জি ভাই অগ্রে তুজু নাম প্রবর্তয়। আর যদি কুকুর কহায় মহাম্লেশ জাতি, তবু এই দেহতে পবিত্র হুয়াতি। সেহি তপ তপিলে করিলে হোম যত, সমস্ত তীর্থত স্নানিলে ক ভাল মত। সেহি সদাচারি পড়িলে ক বেদ গণ, জাত তজু নাম মুখে করিলে কীর্তন। নামর ভিতরে আছে তপ হোম দান, সি কারণে ভইলা তারা পবিত্র প্রধান। যদি কুকুর খাওয়া মহাম্লেশ জাতীয় হয়, তেওঁলোকে যদি নাম সংকীর্তন করে, শ্রবণ কীর্তন করে, তেওঁলোক মহাশুদ্ধ হয়। কিয়? যে তুমি এই জ্ঞান প্রবর্তন করিলা হে কপিল ঈশ্বর, হে প্রভু, যে তোমার নামতে তপ জপ সমস্ত সাধন সন্নিবিষ্ট হয়ে আছে। গতিকে নাম জপ করিলে, নামর সাধন করিলে সমস্ত ব্যক্তির সকল কার্য সাধন করা হয়। গতিকে সেই অর্থে কোৱা হৈছে যে কোনোবা নিচ বা কোনোবা ম্লেশ জাতি যোনেই যি নহওক, যদি তেওঁ নাম কীর্তন করেছে, তেতিয়ালে তেওঁ ঈশ্বর সেবার পাত্র হৈ পড়ে। হে রাম, নাহি পূর্ব জন্মে তপ আদি করি সয়, এতেকে ই জন্মে আসি ভাগ্য হইল দয়। আর হেন তজু নাম এরি যিটু করে আন, তা তপরে নাহি কয় পরম অজ্ঞান। তোমার নাম ব্যতিরেকে, তোমার নাম পরিত্যাগ করে অন্য রাস্তায় যদি কোনোবাই তোমাক বুঝিবলে যায়, তাহলে তেওঁই পরম অজ্ঞানী। এই কথা তোমার জ্ঞানের পৰা মোৰ প্রাপ্তি হৈছে। নমো নমো ব্ৰহ্মৰূপী কপিল ঈশ্বৰ, ও যোগী সমে মনে যাক চিন্তে নিরন্তৰ। নিজতে যে বিনাশিসা গুণ বৃত্তি যত, সমস্ত নিগম যার আশয় গ ভক্ত।
আর নম নম বিষ্ণু তুমি জগত পালক তুজু নামে নিস্তারয় পাপী সমস্তয় নমো নমো ব্রহ্মরূপী কপিলেশ্বর যোগী সমেও যা অনেক তপস্যা করেও মনেরে চিন্তা করে পার না পায় গতি নিজের তেজে বা শক্তিরে তুমি সমস্তরে গুণবৃত্তিক বিনাশ করবা সমস্ত নিগম যার গর্ভতেই আছে সেইজন তুমি ঈশ্বর আজি মোর সন্মুখত বিদ্যমান যার শ্রীমুখে প্রাপ্ত জ্ঞানের দ্বারা আজি মানে নিজকে ধন্য মানিছো এইবুলি মাতৃদেবহতিয়ে কপিলর আগত বর্ণন করেছে হে বিষ্ণু নমো নমো বিষ্ণু তুমি জগৎ পালক তোমার নামতে সমস্ত পাপী সকলে নিস্তার করব পারে গতি সেখানে পতিত পাবন সেখানে নাম ঘোষাত মাধব পুরুষে লিখেছে পতিত পাবন বুলি নারায়ণে পরম পতিতে ডাকয় আতুর তজু বেদবাণী আমি আসু শুনিয়ে মহা মহা পাপি তরে তজু নাম লয়া মহা মহা পাপি তরে তজু নাম লয়া তুমি পরম পতিত পাবন পতিত সকলে চিঁড়ি চিঁড়ি তোমাক ডাকে হে পতিত পাবন তুমি আমাক এই পাপৰ পৰা নিষ্কৃতি কৰা আৰু সেইকাৰণে আজি দেৱহুতিও এই কথা বৰ্ণন কৰিছে যে তুমি পতিত পাবন তোমাৰ শ্ৰীমুখে ওলোৱা এই জ্ঞান এই ভক্তি ভক্তি যুগৰ দ্বাৰা ভক্তসকলে মনুষ্যসকলে সমস্ত পাপৰ পৰা মুক্ত হৈ তোমাৰ লগত বিলীন হৈ যাব পাৰিব এই কথা নিশ্চিত কেবল ভক্তি করিলে হল কেবল মাত্র তোমার গুণানুকীর্তন শ্রবণ করিলে হল তোমার গুণানুকীর্তন শ্রবণের মাধ্যমে ভক্ত সকলে জীবনত অর্জিত কৌটি কৌটি পাপর পৰা মুক্ত হয়ে এটি পুণ্যাত্মা হিসাবে পুণ্য জীব হিসাবে হিসাবে ভগবন্ত পুরুষের লগত বিলীন হয়ে যাব পারে এই কথা দেবহুতিয়ে কপিল ঈশ্বরের চরণত স্তুতি করে দণ্ডবতে এই কথা ব্যক্ত করে হে রাম রাম মৈত্রী অবদতি শুনা বাপ ব্যাস সুত ও করিলন্ত দেবহুতি স্তুতি অদভূত হে ব্যাসনন্দন মহামুনি হে তপস্বী হে সাধক বিদুর তুমি শুনা এই ধরনের অদ্ভুত স্তুতি মাতৃদেবহুতে পুত্র কপিলর আগত করি আমি আগতেও কৈছো যে ভাগবতর এনেকুৱা কিছুমান অদ্ভুত স্তুতি আছে সেই স্তুতিবোৰ যদি আমি নিরন্তর শুনো আমার জীবনের সৌভাগ্য উদয় হব কুন্তি স্তুতি দেবহুতি স্তুতি ইন্দ্রদৈন্য স্তুতি ধ্রুব স্তুতি প্রহ্লাদ স্তুতি গজেন্দ্র স্তুতি এই স্তুতিবিলাক আমি যদি জীবন সর্বদা শুনি থাকো শ্রবণ করে থাকো তেতিয়াহলে আমার জীবন ধন্য হয়ে যাব গতি মৈত্রেয় বিদুরের আগত কলে যে এনেকুৱা অদ্ভুত স্তুতি করলে যে স্তুতিত সমস্ত বেদ বেদাঙ্গর হার সন্নিবিষ্ট হয়ে আছে গতি এই স্তুতি শুনার জীবন সৌভাগ্য লাগে হে রাম ও মাতৃর বচনে তুষ্ট হুয়া ভগবন্ত কৃপায়ে গম্ভীর বাক্য পুনু বুলিলন্ত আর বদতি কপিল গুরু শুনিলাই মুখ পথ তজু আগে কহিল বুঝা
তাকো তুমি ভালো মতে করায় অধিষ্ঠান। ও জীবন তোতে মুক্ত হইবা তেবে বিদ্যমান। মাতৃর এই অদ্ভুত স্তুতি শুনি কপিল ঈশ্বরে গদগদ স্বরে কৈছে, হে আয় মই যিখিনি কথা তোমাক কলো, মুক্তির পথ মই তোমাক যে ধরনের দেখালো, মুখর পথ মায়াময় জগতের পর কেন নিজক মুক্ত করব তার গভীর তত্ত্ব সমূহ মানে যেধরনের তোমাক বুঝালো, সেইখিন তুমি অধিষ্ঠান করা, তাত তুমি প্রবৃত হওয়া, সেইখিন তুমি তোমার জীবনত প্রয়োগ করা, দেখিবা তুমি জীবন্ততে মুক্ত হয়ে যাবা আয়। গতি কপিল পুরুষে অল মাতৃক কোয়া নাই, ভাগবতর মাধ্যমে এই কথা মহাপুরুষে আমাক কৈছে যে আমি বিলাকেও এই কথাবিলাক যদি আমার জীবনত আমি ধারণ করো তেতিয়ালে আমিও জীবন্ততে মুক্ত হওয়ার সুযোগ পাব পারো। হে রাম মুরই তুমত কধরিও শ্রদ্ধা করি তেবে মুক পাইবা যাই সংসার কত, এই পথ ধরিয়া তরিছে ঋষি সয় আকন জানিয়া লোকে সংসারে ভ্রময়, আর থাকিও কমাও তুমি এহি আশ্রমত ঈশ্বরক সর্বদায়ে চিন্তিবা মনত, মোক অনুমতি দিও রঙ্গ করি ও লোক কনিস্তারি পর্য তু হব সুন্দরী। হে আয় মই দিয়া এই পথেরে ঋষি সকলেও তেওঁলোকের জীবন প্রবর্তন করেছে, মহা মহা সন্ত সকলেও জীবনক মুক্ত করেছে, হে আয় তুমিও এই ধরনের থাকিবা আর এই আশ্রমতে তুমি আনন্দরে থাকা, মোক কিন্তু অনুমতি দিয়া আয়, মই সমস্ত জগতের কল্যাণের কারণে মই এতিয়া সমস্ত পৃথিবী পর্যটন করে ঘুরি ফুরিম, তুমি মোক অনুমতি দিয়া। ইয়ার পিছত কি হল, কপিল পুরুষে মাতৃর পর আজ্ঞালয় যাওয়ার পিছত কলে গল কি হল এই সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওত পুনৰ পর্যালোচনা করিম, আপনার লগত আলোচনা করিম। গতি আজির ভিডিও ইমানতে সমাপ্ত করে পুনৰ লগ পাওয়ার প্রতিশ্রুতি সামৰিব খুঁজিছো, আর এই চেগতে আজির দিনট আপনার সতী সন্ততির শুভদিন জন্মদিনের কারণে ভগবন্তর ওর প্রার্থনা করলো, আপনার সতী সন্ততি সমূহের মঙ্গল হোক কল্যাণ হোক আশীর্বাদ করলো, আর যখন শ্রোতা আমার ভাগবতর কথা নিরন্তর আপনার শ্রবণ করে আছে, আপনা সবকো ভগবন্ত পুরুষে সর্বতো প্রকারের কল্যাণ করে রাখব, অপায় মঙ্গল দূর করে সুস্বাস্থ্যরে জীবন নির্বাহ করে রাখব, এই প্রার্থনার আজির বাণী ইমানতে বিরাম দিল। কৃষ্ণ।